আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ঘূর্ণিঝড় থামুন বিদায় নিল, এরই মাঝে বাংলায় আবাস পাওয়া যাচ্ছে শীতের। আজ বৃহস্পতিবার 26শে অক্টোবর, কেমন থাকবে দেশের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। আজ বৃহস্পতিবার 26শে অক্টোবর, দেশের কোথাও দমকা ঝড় বাতাসের চালনে। ঘূর্ণিঝড় থামুন কক্সবাজার জেলার উপর আঘাত হানার পর দেশের আবহাওয়া প্রায় পরিষ্কার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা বাতাসের মাত্রা একটু ম্যাপে দেখাবো। রংপুর বিভাগের উপর সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে 16 কিলোমিটার পর্যন্ত, এবং ময়মনসিংহ বিভাগের উপর সর্বোচ্চ বাতাসের গতিবেগ 16 কিলোমিটার পর্যন্ত, এবং এদিকে সিলেটের উপরও 16 কিলোমিটার, ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ বাতাসের গতিবেগ 17 কিলোমিটার, এবং রাজশাহী বিভাগের উপর সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে 18 কিলোমিটার পর্যন্ত, এবং এদিকে খুলনা বিভাগের উপর 19 কিলোমিটার, এবং এদিকে বরিশাল বিভাগের উপর 17, এবং চট্টগ্রাম বিভাগের উপর 17, এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে কক্সবাজার জেলার উপর বাতাসের গতিবেগ থাকবে 20 থেকে 21 কিলোমিটার পর্যন্ত। এই হচ্ছে সর্বোচ্চ বাতাসের গতিবেগ এখানে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই, ঘূর্ণাবর্তন নিম্নচাপ লঘুচাপ নেই। এইবার সরাসরি চলে যাবো স্যাটেলাইট ইমেজের মধ্যে। দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজের মধ্যে আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তা আমরা সরাসরি এই মুহূর্তে দেখে নেব। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে মেঘলা মোড় নিয়ে আসলাম। আপনাদেরকে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস তেমন পাওয়া যাচ্ছে না, তেমনভাবে পাওয়া যাচ্ছে না। প্রায় বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের দিকেও দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, এই যে সিলেট এবং ময়মনসিংহ, রংপুর এই এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর রাজশাহী, মেহেরপুর, খুলনা এ সমস্ত এলাকাগুলোর উপর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং এদিকে কলকাতা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের যে উত্তর চব্বিশ পরগনা এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা, তারপর বর্ধমান, ঝাড়গ্রাম, এই যে দামবাদ, পুরুলিয়া, এই যে এখানে সমস্ত এলাকায়, দেওঘড় সমস্ত এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছুটা শীত শীত অনুভব হতে পারে রাতের বেলায়। আর এই যে আমরা এদিকে দক্ষিণাঞ্চলের দিকে চলে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি এই যে চট্টগ্রাম বিভাগের উপর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, কিছুটা আংশি মেঘের আনাগোনা থাকতে পারে একদম দক্ষিণে টেকনাফ কক্সবাজারে যে, আর এই যে সমুদ্র অঞ্চলে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। যে পরবর্তী 5 দিনের মধ্যে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা তাও আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ ম্যাপ থেকে দেখে নিচ্ছি। যে পরবর্তী 5 দিনের বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে আসলাম, পরবর্তী 5 দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের এই যে কোনো ধরনের ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ এই যে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, এবং সিলেটেরও একই অবস্থা, কুমিল্লা, ঢাকা, তারপর চট্টগ্রাম বিভাগেরও একই অবস্থা, কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন ঘটে তা আমরা সরাসরি আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। আর পশ্চিমবঙ্গ, কলকাতা, এই যে খড়গপুর, এই যে মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। ঘূর্ণিঝড় থামুনের আপডেট আমরা আপনাদেরকে 10 দিন আগে থেকে দিয়ে আসছি, যে বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তী শক্তি বাড়িয়ে নিম্নচাপ এরপর উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা আমরা আগামী 10 দিন আগে থেকে আপনাদেরকে জানিয়ে আসছি। ঠিক আপনারা পূর্বাস রিপোর্ট অনুযায়ী দেখতে পেয়েছেন, বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণিঝড় অলরেডি তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় থামুন নামে। সেই ঘূর্ণিঝড় থামুন সরাসরি চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে কক্সবাজার জেলায় ভয়াবহ আকার নিয়ে আঘাত আনে। তো অনেকেরই বাড়িঘর একদম ধ্বংস হয়ে গেছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।